লকডাউনে বাড়িতে ফিরতে না পারায় কেরালায় আত্মঘাতী ডোমকলের জিতপুর শিরপাড়ার বাসিন্দা আশিক ইকবাল মণ্ডল, দেখুন স্পেশাল রিপোর্ট। ডোমকল থানার জিতপুর শিরপাড়া এলাকায় তিন ছেলেকে নিয়ে সংসার জাবেদ মণ্ডলের। বড় ছেলে আশিক ইকবাল মণ্ডল আজ থেকে ছ মাস আগে অভাবের তাড়নায় কেরালায় কাজে যায়, সঙ্গে তার ছোট ভাই আনোয়ার হোসেনকেও কাজে নিয়ে যায়। সে একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করত। লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে যায় তাদের। একদিকে কাজ নেই, অন্যদিকে খাবার নেই। বাড়িতে পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা হতো আশিক ইকবাল মণ্ডলের। ফোনে সে কেরালায় তাদের থাকা খাওয়ার কষ্টের কথা জানাতো। শুক্রবার রাত্রে ফোন করে বাবা মার সাথে কথা বলেন আশিক। সে ফোনে তার খেতে না পাওয়া এবং বাড়িতে ফিরতে না পাওয়ার আতঙ্কের কথা জানায়। লকডাউনে গৃহবন্দী দশায় তার সমস্যার কথা জানায় পরিবারকে। হয়তো আর বাড়ি ফিরতে পারবে না, এই নিয়ে দুশ্চিন্তায় ছিল সে। শনিবার সকালে ইটভাটার পাশে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি কাজ হারিয়ে বাড়ি ফিরতে না পারায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে আশিক ইকবাল মণ্ডল। ঘটনার কথা পরিবারের কাছে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তার পরিবার ও পরিজনেরা। আমার ছেলে বাইরে টেনশনে মরেছে, আশিক ইকবাল হোসেন ভালো না, মাস চার পাঁচে খাইলো, কেরালায় গেছে। কোলের ছেলেকে হারিয়ে কান্নার রোল পরিবারে। কিভাবে ছেলের মৃতদেহ ঘরে আসবে জানা নেই তাদের। লকডাউনের কারণে গাড়ি ঘোড়া চলছে না, সেজন্য আমার ভাই আসতে পারবে না। সেই হতাশ হয়ে দুঃখ হয়ে আমার ভাই এরকম আত্মহত্যার পথ বেছে নিয়েছে। খাওয়ার কষ্ট না সহ্য করতে পেরে এরকম আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাই সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমার ভাইকে বাড়ি পৌঁছে, ভাই আরও আমার চাচাতো ভাই, আরও সব ভাই আছে আমার গ্রামের, সবাই আছে, তাদেরকে যেন বাড়িতে পৌঁছে দিতে পারে এবং আমার ভাইকে যেন বাড়িতে পৌঁছে দিয়ে, সেই রিকোয়েস্ট করছি। লকডাউনে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনতে কয়েকদিন আগে একটি ট্রেন আসে বহরমপুরে। সেই ট্রেনে ডোমকল মহকুমার প্রায় 750 জন পরিযায়ী শ্রমিক কেরালা থেকে ফেরেন। এর মধ্যে 320 জন ডোমকল ব্লকের শ্রমিক। অনেকে কেরালা থেকে ফিরলেও আশিক ইকবাল মণ্ডল ফিরতে পারেনি। তার কাছে টাকা না থাকায় সে ফিরতে পারেনি বলে জানিয়েছিল বলে দাবি পরিবারের। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় গত পরশুদিন আমার সাবডিভিশনে 750 জন ফিরেছেন, যার মধ্যে 320 জন আমার ব্লকে, আমার ডোমকল ব্লকে 320 জন। তো মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এদেরকে ফেরত আনবার এবং সার্বিকভাবে যেন সবাই ফিরতে পারে, ঘরের ছেলে ঘরে ফিরতে পারে, সেটা আমরাও বিভিন্নভাবে জানাচ্ছি। কেন চলে যেতে হলো আশিক ইকবাল মণ্ডলকে? উঠছে নানা প্রশ্ন। এই মৃত্যুর দায় কার?